আচ্ছা, শাকিব খান যে একের পর এক নায়িকাদের পেটে বাচ্চা দিয়ে যাচ্ছে, অপবিশ্বাসকে একবার বিয়ে করে বিচ্ছেদ হলো, আবার বুবলির সঙ্গে বিয়ে হয়ে বিচ্ছেদ হইলো, তাদের দুই ঘরে দুইটা সন্তান রয়েছে, শাকিব খান কি আসলে কাজটা ঠিক করছে? শাকিব খান তো মোটেও কাজটা ঠিক করেনি। সে একের পর একটা নারীকে বিয়ে করতেছে, আর একটা করে বাচ্চা নিতেছে, সে তাকে তাড়িয়ে দিতেছে, তার তো এটা ঠিক না, মোটেও ঠিক না। কি জন্য তারা আসলে ঠিক হয় নাই কেন? সে তো কখনোই এটা ঠিক করেনি। তার কারণ সে বুবলিকে বিয়ে করতেছে, আবার অপুকে বিয়ে করতেছে, এটা তো তার পক্ষে তো এটা কখনো ঠিক হওয়ার মতো কথা না। কী করে একটা ছেলেকে, ভিলেন, সামান্য একটা ভিলেনকে এই বুবলি বিয়ে করলো? কেন তো একজন সুপারস্টার, একজন ভিলেন কীভাবে হলো? হ্যাঁ, সেই সুপারস্টার কী করে এই একজন বুবলিকে বিয়ে করলো? তার কারণ বুবলি কি সে দেখে না সে একটা বিবাহিত ছেলে? কেন আমাদের মতো ছেলেকে কি তার পছন্দ হয় না? আপনি কি বুবলিকে লাইক করেন? অবশ্যই, বুবলিকে আমি অবশ্যই লাইক করি। তো শাকিব খানের সাথে তো তার শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে, এখন যদি মনে করেন যে বুবলি বলে আমি ভালো পাত্র খুঁজতেছি, আপনি কি বলতে চান যে আমি রাজি আছি? অবশ্যই, তার কারণ বুবলিকে যে কোনো ছেলে বিয়ে করবে। বুবলি কি কম, দেখতে কম, কোনো দিকেই কম না, আর সে একটা সামান্য একটা সুপারস্টারকে বিয়ে করে, কেন অন্য ছেলে কি সে চোখে দেখে না? অবিবাহিত ছেলে কি সে চোখে দেখে না? আমরা কি কম, শাকিব খানের থেকে কম? তো এখন শাকিব, বুবলি এবং অপবিশ্বাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা আলোচনা চলছে। শাকিব খানের পরপর একটা বিয়ে করছে, আবার শুনতেছি পূজা শ্রীর সঙ্গেও নাকি তার প্রেমের গুঞ্জন, তার সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে এমন কি শোনা যাচ্ছে। তো কী বলতে চাচ্ছেন, শাকিব খানের এই কাজগুলো করা আসলে ঠিক হচ্ছে কিনা? এটা মোটেও তো কখনো ঠিক না। একটা ছেলে হ্যাঁ বিয়ে করতে পারে, কিন্তু সে এভাবে একটার পর একটা একটার পর একটা চালিয়ে যাবে, এটা কখনোই ঠিক না। একের পর এক নারীদের নায়িকাদের সঙ্গে বিয়ে করছে এবং বিচ্ছেদ হচ্ছে, মানুষের লাইফের একটা ক্ষতি করছে সে। একটা মেয়ের এভাবে একটা সময়, মানে সব সময় একটা মেয়েকে একটার পর একটা ছাড়বে, একটা বিয়ে করবে, এটা কি কখনো ঠিক? আর একটা কি মেয়ে কখনো চায় আরেকটা তার স্বামী আরেকটা বিয়ে করুক? এটা কখনোই চায় না। আর কেমনই বা বুবলি, তার একটা বিয়ে হয়ে গেছে, একটা সন্তান আছে, তার কাছে কেন বা আমি বিয়ে বসি? কেন সে কি অন্য কোনো ছেলেদেরকে কি চোখে পড়ে নাই? সে কি চোখে দেখে না? সম্প্রতি শাকিব খান এবং বুবলির বিবাহ নিয়ে গণমাধ্যমের সামনে আসে বুবলি তার ছেলেকে নিয়ে। শাকিব খান তার ছেলেকে মেনে নিলে বুবলিকে মেনে নিয়ে নেয়, কাজটা কি আসলে ঠিক করেছে কি? এটা কখনোই ঠিক করেনি সে। তার কারণ তার তো বিবাহিত স্ত্রী, তাকে মর্যাদার সহিত রাখতে হবে, সে তো তাকে কখনোই মর্যাদা দিল না। তাহলে তো সে কিসের স্বামী, কিসের স্বার্থে সে তার কাছে গেল যায়? তার মানে শাকিব খান কি সে টাইম পাস করার জন্য বুবলিকে ব্যবহার? অবশ্যই, সে টাইম পাস করার জন্য তাকে বিয়ে করছে। অপুর সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেটাও কি বলতে চান আর কি? অপুর সঙ্গে তো 8 বছর সে সংসার করেছে, 8 বছর পরে বিচ্ছেদ হয়েছিল। অপুর সঙ্গে 8 বছর পরে তার বিচ্ছেদ হয়েছে, তার কারণ আছে এখানে। হ্যাঁ, অপু হয়তোবা অনেক অনেক তার ভুল আছে ভিতরে, তার কারণ এই যে দেখো, একটা আমাদের মুসলমানের ছেলেকে নিয়ে, সে তো একজন মুসলমানের ছেলে, তাকে নিয়ে একজন হিন্দুর সব কিছুই করায়, তাকে জোর করিয়ে প্রণাম করায়, এটা কি কখনো ঠিক? কখনোই ঠিক না, মোটেও ঠিক না। এটা চুপিচাপি হয়তোবা সব কিছু করে, কিন্তু প্রকাশ্যে তো সে করে না, সে তো প্রকাশ্যে কখনো কিছু করে না। তার কারণ সে তো বুবলিকে ঠকাচ্ছে, চতুর্পাশ দিয়ে ঠকাচ্ছে। তো সম্প্রতি শোনা যাচ্ছে সে নাকি আবার অপবিশ্বাসের সঙ্গে সংসার করার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা আমিও এটা একমত, এটা অবশ্যই হবে। তার কারণ সে তো একবার মুসলমানের মেয়েকে বিয়ে করে, একবার হিন্দুর মেয়েকে বিয়ে করে, কখন বা আবার খ্রিস্টানের মেয়েকে বিয়ে করে, তার তো ঠিক নাই। সে বললামই তো এক কথা, সে তো খ্রিস্টানকেও বিয়ে করতে পারে, সে মুসলমানকেও বিয়ে করতে পারে, তার তো জাত ভেদাভেদ নাই। একজন সুপারস্টার হিসেবে বাংলাদেশের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির উপর অনেকটা প্রভাব সে ফেলাইছে, এরকম কি মনে হচ্ছে কিনা? হ্যাঁ, এরকম মনে হচ্ছে, কিন্তু তাকে তো আমাদের সুপারস্টার থেকে ওনাকে বাদ দেওয়া উচিত। সে কখনো একটা সুপারস্টার হতে পারে না, সে এরকম সমস্যা, এরকম মানুষের সাথে ছলচাত্রী, এভাবে যে কোনো মেয়েকে ইয়ার মধ্যে ফালাই দিতেছে, এটা তো তার ঠিক না।
মানে একদম সুপারস্টার হিসেবে এই কাজগুলো আসলে তার করা ঠিক হয় না, তার করা কখনোই ঠিক হয় না, মোটেও ঠিক না। দর্শক ভাইরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।